নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসে দিল্লি রোডের উপরে আরেকটি ধাবার সন্ধানে চলে এসেছি। আজকে আমরা এসে পৌঁছেছি সত্যেন্দ্র কিচেন সূত্রতে। এই ধাবাটি দিল্লি রোডের উপরে এবং চন্দননগর থেকে খুবই কাছে। তোমরা যদি পুজোর অকেশন বলো, তারপর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বলো, কিংবা শীতকালে একদিনের আউটিংয়ের জন্য যদি কোনো প্লেস খুঁজে থাকো, তাহলে বলবো এই রেস্টুরেন্ট কাম ধাবাতে তোমরা একবার আসতেই পারো। চলো এবার আমরা ভিতরে গিয়ে দেখে নেব এই ধাবার ফুডগুলো কেমন, কী কী ফেসিলিটি রয়েছে, এখানে এসে তোমরা কী কী এন্টারটেইনিং জিনিসপত্র করবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমরা এখন চলো ঢুকে যাই সত্যেন্দ্র কিচেনের মধ্যে। কেমন লাগে এই রেস্টুরেন্টটা পুরোটাই এক্সপ্লোর করি, চলো। এই ধাবা কাম রেস্টুরেন্টে দুটি সিটিং এরিয়া রয়েছে, এসি এবং নন এসি। এইটি হচ্ছে এই ধাবা কাম রেস্টুরেন্টের নন এসি এরিয়া। তোমরা চাইলে এখান থেকে খাবার অর্ডার দিতে পারো। আমরা যখন এসেছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই জায়গা থেকে বৃষ্টিকে খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। এই এরিয়াটা হচ্ছে এখানকার ওয়েটিং জোন। এই রাস্তাটি চলে যাচ্ছে এসি সিটিং এরিয়ার দিকে। তোমরা চাইলে এখান দিয়ে এসে তোমরা এসি সিটিং এরিয়াতে বসে তোমাদের খাবার অর্ডার করে দিতে পারো। চলো তাহলে একটু ভিতরে দেখে নিই এই এসি সিটিং এরিয়াগুলো কেমন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রেস্টুরেন্টের এসি সিটিং এরিয়া কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি ও চিকেন কষা, সঙ্গে ছিল তন্দুরি রুটি। এদের খাবার কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি। তোমরা চাইলে একটা বিরিয়ানি দুজনে অনায়াসে শেয়ার করে নিতে পারো। এদের খাবারগুলো কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল, খুব টেস্টি এবং খুব সুস্বাদু। এইগুলো হচ্ছে এদের আউটডোর স্টল, এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা নানা রকম শরবত ও মিক্সচার কিনে নিতে পারবে। যেহেতু এটি একটি সত্যেন্দ্র ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের প্রপার্টি, তাই এখান থেকে তোমরা সত্যেন্দ্র নানা রকম গ্লসারিও কিনে নিতে পারো। এদের আরেকটিও জায়গা রয়েছে যেখান থেকে তোমরা নিজেদের প্রিয়জনের জন্য বিশেষ দিনকে বিশেষভাবে সেলিব্রেট করতে পারো। সেটা হয়তো বার্থডে হতে পারে, কিংবা তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও। বড়দের কথা তো অনেক হলো, এবার আসা যাক বাচ্চাদের। তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে, তাদের জন্য রয়েছে অনেক অ্যাক্টিভিটিস। তোমাদের দেখিয়ে দিই বাচ্চাদের জন্য এখানে কি কি রয়েছে। বাচ্চাদের জন্য এখানে কিন্তু প্লে জোন রয়েছে। চলো এবার দেখে নিই বাচ্চাদের প্লে জোনটা। এখানটাই তোমরা তোমাদের বাচ্চাদের নিয়ে খেলতে পারো, নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে ছোট সাইকেলিং রয়েছে, বাচ্চারা সাইকেলিং করে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা নিজেদের বাইক এবং গাড়িতে করে আসতে চাও, তারা নিশ্চিন্তে আসতে পারো, কারণ এদের এখানে বিশাল বড় পার্কিং লট রয়েছে এবং সেটি বিনামূল্যে। এইবার সবশেষে বন্ধুরা আমরা দেখে নিই
তোমরা এই সত্যেন্দ্র কিচেন সূত্রতে আসবে কিভাবে। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তারা কোণা এক্সপ্রেস ওয়ে ধরো এবং ডানকুনি হয়ে তোমরা দিল্লি রোড ধরো। দিল্লি রোড ধরে কিছু কিলোমিটার গেলেই চন্দননগর ছাড়িয়ে সুগন্ধা মোড়ের আগেই তোমরা বাঁ সাইডে পেয়ে যাবে এই সত্যেন্দ্র কিচেন খাম ধাবা। বন্ধুরা, আমাদের দেওয়া ইনফরমেশনগুলো, আজকের এই ভিডিওটা বা এই রেস্টুরেন্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর বন্ধুদের সাথে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না। কিন্তু আমরা এরকম ভিডিও একের পর এক আনতেই থাকবো আর তোমাদের সন্ধান দিতে থাকবো নতুন নতুন জায়গা, নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন অপডেট প্লেস। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য র্যাম্বল ল্যাড, আমাদের উৎসাহিত করো। এবং সবশেষে বলবো, এই ভিডিওটা ভালো থাকলে একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। দেখা হবে পরের আবার অন্য ভিডিওতে।